অনেকে আছেন যে আপনাদের দুটো তিনটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সো আপনি চাচ্ছেন আপনার যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট একেবারে ডিলিট করে দিবেন, কিন্তু আপনার ওল্ড ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারছেন না। সো ভিউয়ার্স, আজকের টপিকটি হচ্ছে কীভাবে আপনি একটি ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট একেবারে ডিলিট করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আলামিন শেখ আর আপনারা দেখছেন এসটি টেক বঙ্গ। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদেরকে ফলো করতে চান, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। সো আই এম ভেরি এক্সাইটেড, টু লেটস বিগিন। সো প্রথমেই আমরা চলে যাব ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে, সো ফেসবুকের সেই অফিসিয়াল অ্যাপসটিতে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে থ্রি লাইন অপশনে, যে এই থ্রি লাইন অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করার পরে এই নিচ দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড অ্যাডস প্রাইভেসি। সো আপনার সেটিং অ্যাডস প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি অপশন আছে, আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এই সার্চ বারে দেখতে পাচ্ছেন যে সার্চ বার অপশনটি, সো আপনার সার্চ বার অপশনটিতে ক্লিক করে দেবেন। সার্চ বার অপশনটিতে ক্লিক করার পরে আপনার কিবোর্ডে লিখবেন ডিলিট। সো আমি লেখার পর দেখতে পাচ্ছেন যে উপরে যে অপশনটি আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, সো আপনারা ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাবেন দুটি অপশন আপনাদের সামনে শো করবে, সো এখানে একটু ওয়েট করেন। এই দেখতে পাচ্ছেন দুটি অপশন, প্রথম অপশনটি আছে ডিরেক্টিভ অ্যাকাউন্ট, তারপর নিচের অপশনটি দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। সো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই গডটি, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন, সো আমি যদি এই কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন একটি অপশন আসবে যে 14 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। সো আপনাদের যা করতে হবে, 14 দিনের মধ্যে আপনারা এই অ্যাকাউন্টটিতে আর প্রবেশ করবেন না, তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি একেবারে ডিলিট হয়ে গেছে। সো আমি আমার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি না, তার জন্য এখান থেকে আমি কেটে দিলাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্সের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।